রাজ্যের পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। গ্রামে খাদ্যের অভাব মানুষের কাছে, প্রচুর মানুষ যন্ত্রণা পাচ্ছেন, খিদের জ্বালায় সহ্য করতে পারছেন না। চিকিৎসা কোভিড আক্রান্ত হলে একটা বিপদ, কোভিড আক্রান্ত নয় সেই মানুষের চিকিৎসা পর্যন্ত হচ্ছে না, ভয়ঙ্কর। তার সঙ্গে চলছে তথ্য গোপনের কারবার, কি লাভ জানি না। মারা গেছে না মারা যায়নি, কোভিড আক্রান্ত কিন্তু কোভিডে বলা যাবে না। কোভিড আক্রান্ত নিয়ম মেনে সব করা হলো কিন্তু কোভিড বলে বলা যাবে না, কেন? অনুপ্রেরণায় আপত্তি আছে, কি হচ্ছে সব। তার সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যে যারা আছেন, গরিব মানুষ, অসংগঠিত শ্রমিক, খেত মজুর, দিনানি দিন খাই, অস্থায়ী ক্যাজুয়াল কর্মী, কি করে সংসার চালাবেন? যা কথা হয়েছিল সর্বদলীয় মিটিংও আমরা যা বলেছিলাম, তা কিছু পালন করছে সরকার না? ভয়ঙ্কর বিপদের মধ্যে মানুষ। বিরোধী দল নেতা সহ বাম এবং কংগ্রেস পরিষদীয় দল আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছি, উনি এখনো সময় করে উঠতে পারেননি। আমরা দুদিন অপেক্ষা করে আজ যারা খোলা চিঠি দিয়েছি, ভয়ঙ্কর এই অনাগত বিপদের মুখোমুখি আমরা, সতর্ক যদি আমরা না হই, মুখ্যমন্ত্রী দলনেত্রী না আপনি মুখ্যমন্ত্রী, আমরা সবাই মিলে বলেছিলাম হু এবং আইসিএমআর এর গাইডলাইন মানুন, সরকারের কথা অনুযায়ী মানুষ চলবে। কিন্তু কি হচ্ছে, প্রত্যেক দিন কার্যত লকডাউন ভেঙে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, সতর্কতাকে নষ্ট করা হচ্ছে, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তথ্য গোপন করার মধ্যে দিয়ে অসতর্ক করে দেওয়া হচ্ছে, বিপদ বাড়ানো হচ্ছে। শুধু হাসপাতালের কর্মী অথবা চিকিৎসক না, পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছে, সব গোপন করবেন, হু প্রোটোকল মেনে প্রিভেশন হচ্ছে, কোভিড পজিটিভ, বাড়ি শুদ্ধ লোক কোয়ারেন্টাইনে, কিন্তু কোভিড বলে দেখানো যাবে না, কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার আবেদন হচ্ছে এই, সতর্ক হন, মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করুন, দলনেত্রী না আপনি, মানুষের খাবার পৌঁছে দিন, চিকিৎসার বন্দোবস্তটা ওটাতে ডাক্তারদের হাতে ছেড়ে দিন, নাক গলাবেন না, ওটা নবান্নের বিষয় নয়, ওটা স্বাস্থ্য ভবনের বিষয় নয়, ডাক্তারদের বিষয়, ভরসা করুন। তা না করলে একটা অসভ্যতার মুখোমুখি হয়ে আমাদের বাংলার বিপদ হবে। সেই কারণেই আজকে মান্নান সাহেব, আমি, আমরা দুজনে সই করে, মানে বাম এবং কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে একটা খোলা চিঠি দিতে বাধ্য হয়েছি। আশা করি সতর্ক হবেন এবং দ্রুত আলোচনায় বসবেন, আমরা সবাই সাহায্য করতে চাই এই যুদ্ধকালীন পরিস্থিতিতে, সেইভাবেই আমাদের চলাটা জরুরি বলে আমরা চিঠি দিয়েছি।